ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে আপাতত ধসে পড়া ঠেকাতে কাজ করছে রাজউক। তবে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা বা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হবে মূল্যায়নের 45 দিন পর। তবে এখনও খুঁজে পাওয়া যায়নি ভবনটির নথি। ঘটনার চতুর্থ দিন শুক্রবার ঝুঁকিপূর্ণ ভবন থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এদিকে চিকিৎসাধীন থাকা আহত দুজনকে নেওয়া হয়েছে আইসিইউতে। হাসান মাহমুদের রিপোর্ট। ফুলবাড়িয়া ট্র্যাজেডি, মৃত্যু আর বিস্ফোরণের এক নির্মম ঘটনা দেখল দেশ। সিদ্দিক বাজারের কুইন্স মার্কেটের সেই ভবন ঘিরে সড়ক বিভাজকে কিংবা ফুটপাতে উৎসুক মানুষের ভিড় লেগেই আছে, চোখে মুখে লেগে আছে উদ্বেগ আর আতঙ্কের ছাপও। ইট পাথরের জঞ্জালের ভিড়ে বিধ্বস্ত ওই ভবনে আর কোনো মৃতদেহ না থাকার কথা বৃহস্পতিবার জানিয়েছিল ফায়ার সার্ভিস। তাই শুক্রবার কোনো উদ্ধার অভিযান ছিল না বিধ্বস্ত ভবন ঘিরে। তবে ক্ষতিগ্রস্ত ভবনটি আপাতত ঠেকিয়ে রাখার কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন আপাতত ঠেকিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে, যা 45 দিন পর্যন্ত দেখা হবে, পরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 45 ডেজের মতো একটা সময় লাগবে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করার জন্য। ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের পরেই যে এটা কাজ করতে পারবে তা না, সেটা যদি বিল্ডিংটা ব্যবহার উপযোগী হয়ে থাকে তাহলে রেট্রোফিটিংটা নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাছ থেকে কমপ্লিশন সার্টিফিকেট নেওয়ার পর দেন হচ্ছে ভবনটা ব্যবহার উপযোগী হবে। বাই নেমে আসলে এত পুরাতন নথিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা নাম ম্যাচ করলেও দেখা যায় লেআউট ম্যাচ করে না, কারণ একই নামে অনেক নথি থাকতে পারে। ফুলবাড়িয়া বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে ঝুঁকিপূর্ণ ভবন থেকে সংগ্রহ করা যাচ্ছিল না কোনো আলামত। শুক্রবার সিআইডি দল অবশেষে আলামত সংগ্রহ করতে পেরেছে। কিছু জায়গা থেকে আমরা সোয়াবিং করলাম, যেগুলোতে যেমন গ্রিলের মধ্যে ধাক্কা লেগে গ্রিলটা বেরিয়ে গেছে, তো সেইখানে কোনো এক্সপ্লোসিভের যদি থেকে থাকে বা অন্য কোনো গ্যাস বা বিভিন্ন গ্যাস থাকতে পারে, মিথেন থাকতে পারে বা অন্য কোনো যে কোনো গ্যাস থাকলে সেটা আমরা পরীক্ষাতে পাঠাবো, বিধি মোতাবেক পরীক্ষা হবে, পরীক্ষার পরে এক্সপার্টরা বলতে পারবে। এদিকে এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন একজন বৃহস্পতিবার রাতে মারা যায়। অন্যদের চিকিৎসা চলছে, তবে কেউ আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 5 বছর পর ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নবরূপে সেজেছে ময়মনসিংহ, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ থেকে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ক্যামেরায় ছিলেন কে এম তারিক হাসান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসবেন। ময়মনসিংহ শহর জুড়ে তাই বইছে উৎসবের আমেজ। অলিগলি থেকে মূল সড়ক, তোরণ আর ব্যানারে ছেয়ে গেছে চারদিক। এত আনন্দের পেছনে মূল কারণ, ময়মনসিংহ বিভাগকে উন্নত করতে বিগত বছরগুলোতে প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা ভবন, ব্রিজ, কালভার্ট, রাস্তা, হাসপাতাল, ইনডোর স্টেডিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কাজ। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদেরকে যেমন বিভাগ দিয়েছেন, সিটি কর্পোরেশন দিয়েছেন, শিক্ষা বোর্ড দিয়েছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এটি ফোর লেন উন্নীত করেছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যা ছিল সেটিকে 1000 শয্যা তিনি করেছেন, ব্রহ্মপুত্র নদ খনন করেছেন এবং এই নদের উপরে আরও 3টি সেতু নির্মাণ করবেন, যেটি প্রায় 2টির কাজ প্রায় শুরুর পথে। সুতরাং আমরা বিশ্বাস করি যে আমাদের সর্বস্তরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি এবং তার ময়মনসিংহবাসীর প্রতি যে অবদান সেটির প্রতি সম্মান রেখে তারা এখানে উপস্থিত থাকবেন। জনসভা হবে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে। ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেজন্য সকল প্রস্তুতি শেষ করা হয়েছে, গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ময়মনসিংহ বিভাগকে আরও ঢেলে সাজাতে 30টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 73টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতির সর্বশেষ দেখতে দুপুরে সমাবেশস্থলে আসেন আওয়ামী লীগ নেতারা। তারা জানান দেশবাসী ময়মনসিংহে দেখতে পাবেন স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। ময়মনসিংহের ইতিহাসে আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ এই সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আওয়ার নেক্সট এইম ইজ টু বিল্ড স্মার্ট বাংলাদেশ। আমরা আশা করছি এই মাঠে তিল ধরনের ঠাই থাকবে না, মাঠ ওভারলোড হয়ে ময়মনসিংহ এই শহরের আশপাশের রাস্তাঘাট সব ইনশাল্লাহ ভরে যাবে। নেতারা জানান প্রধানমন্ত্রীর আগমনে শুধু ময়মনসিংহ নয়, গফরগাঁও, নান্দাইল, দেওয়ানগঞ্জ, জামালপুর, নেত্রকোনা থেকেও
লাখো নেতাকর্মী যোগ দেবেন আগামীকালের জনসভায়। সবশেষ পাঁচ বছর আগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই আগমন তৃণমূল, আওয়ামী লীগ সহ দলের অঙ্গ সংগঠনের ঐক্যকে আরও সুসংহত করবে এমনটাই আশা নেতাকর্মীদের। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ময়মনসিংহ। বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর দণ্ড শেষ না হলেও মানবিক কারণে বেগম জিয়া জেলের বাইরে আছেন বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হলের সাথে সংযুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় হল জীবনের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সমসাময়িক রাজনীতির প্রসঙ্গেও। খালেদা জিয়ার শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন কি রাজনীতি করবেন সেটা এখনো আদালতের ম্যান্ডেটের, আদালতের জাজমেন্টের অপেক্ষায় রয়েছে। এটা আদালতই ভালো বলতে পারে। আমরা কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অনিয়মিত নির্বাচন প্রসঙ্গেও। ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আওয়ামী লীগ এখানে ইন্টারফেয়ার করবে কেন? ডাকসু নির্বাচন প্রতি বছরই তার প্রশাসন সেটা করে না কেন? এটা তাদের ব্যর্থতা, এটা আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ এখানে নেই। অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেন রাজনৈতিক সংগঠন না হয় সে বিষয়ে খেয়াল রাখারও পরামর্শ দেন ওবায়দুল কাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ দুই বছরের বেশি কারাভোগের কারণে বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মন্ত্রীদের আগ বাড়ানো কথাবার্তা বিভ্রান্তি ছড়াচ্ছে। বলেন নিঃশর্ত মুক্তির পর বেগম জিয়াই সিদ্ধান্ত নেবেন তিনি দেশে না বিদেশে চিকিৎসা করাবেন। সিলেটের মারুফ আহমেদকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হলো সিলেট মহানগর বিএনপির কাউন্সিল। সম্মেলনের উদ্বোধন করে দলের মহাসচিব অভিযোগ করেন 2014 আর 18-র মতো পাতানো নির্বাচনে চক্রান্ত চলছে। একতরফা নির্বাচনে বিএনপি যাবে না জানিয়ে জনগণকে নিয়ে নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন করতে চায় বর্তমান যে সংবিধান আছে তার অধীনে নির্বাচন হবে। সেই সংবিধানে কি আছে? তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, একই কারণে যথাযথ চিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাকে। মেডিকেল টেকনোলজিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমট্যাবের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে মাথা না ঘামানোর পরামর্শ দেন গয়েশ্বরচন্দ্র রায়। বেগম জিয়ার চিকিৎসার চিকিৎসার জন্য ওনাদের তো এত দৌড়ি হওয়ার দরকার নাই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাইছি এবং নিঃশর্ত মুক্তি পাওয়ার পর তিনি বিদেশের চিকিৎসা করবেন না দেশের চিকিৎসা করবেন না সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এখানে একবারে মাঝে মাঝে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলে তাতে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি এবং কনফিউশন সৃষ্টি করার পায় তারা। তিনি অভিযোগ করেন সরকারের দুর্নীতির কারণে অর্থনৈতিক খাদের কিনারে, নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
চুক্তি ও বিদ্যুতের মূল্য নিয়ে নানা সমালোচনার মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ যুক্ত হয়েছে দেশের জাতীয় গ্রিডে। সঞ্চালন লাইনে পরীক্ষামূলকভাবে আসতে শুরু করেছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ। শুক্রবার বিকেল পর্যন্ত জাতীয় গ্রিডে ভারত থেকে আসা সর্বোচ্চ 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। সরকারি তথ্য বলছে কোনো বিনিয়োগ ছাড়াই ঝাড়খণ্ডে স্থাপিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। আদানি গ্রুপের এই বিদ্যুৎ দেশে নিয়ে আসতে মোট 244 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়, যার 108 কিলোমিটার অংশ ভারতে, বাকি 136 কিলোমিটার বাংলাদেশে। এই বিদ্যুৎ আসার ফলে দেশের লোডশেডিং কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 2017 সালে কোম্পানিটির সঙ্গে করা চুক্তি মাফিক বিদ্যুৎ এখন দেশে আসতে শুরু করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী 18 মার্চ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসা শুরু হলে জ্বালানি সংকট অনেকটা কেটে যাবে। শুক্রবার দুপুরে দিনাজপুরে পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে একটি যুগান্তকারী অধ্যায়ের উন্মোচন হবে। এই পাইপলাইনের মাধ্যমে তেল আসলে শুষ্ক মৌসুমে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে যাবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষকদের সেচ সুবিধা আরও ত্বরান্বিত হবে। ১৮ই মার্চ একটা যুগান্তকারী ইতিহাস তৈরি হচ্ছে, বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে। এই যে আমরা যে জ্বালানি নিরাপত্তার কথা বলি এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানির কথা বলি, এই পাইপলাইনের মধ্যে সবচেয়ে বড় দেই জিনিসটা তৈরি হবে সেটা হলো সাশ্রয়ী জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তা, বিশেষ করে এই উত্তরাঞ্চলে নিরবিচ্ছিন্ন ডিজেল সাপ্লাই দেওয়া। এই ডিজেল কিন্তু আমাদের আমদানি করি আমরা বিভিন্ন দেশ থেকে, জাহাজে করে বড় জাহাজে আসে, বহির নঙ্গরের থাকে, বিশাল খরচ বহন করতে হতো, প্রচুর সময় লাগত। সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধসে পড়ে আহত হয়েছে অন্তত 15 জন। শুক্রবার বিকেলে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভেতরে নির্মাণাধীন 10তলা ভবনের 9তলার ছাদ ঢালাই করার সময় নির্মাণ শ্রমিকদের ওপর তা ধসে পড়ে। পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। রমজানের আগে থেকেই নিত্যপণ্যের দাম চড়া, 2 সপ্তাহেরও কম সময় বাকি থাকতে তা আরও বেড়েছে। বেড়েছে ছোলা, চিনি, তেল ও খেজুরের দাম। আর কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা মুরগি ও গরুর মাংসের দাম আরও বেড়েছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সামনের দিনগুলো নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। মুশফিকুর সালেহিনের রিপোর্ট। রমজান মাস উপলক্ষে নানা পণ্যের দাম বাড়বে ধারণা করে অনেকেই আগেই এই মাসের বাজারটা সেরে ফেলতে চান। কিন্তু এবার রমজানের আগেই চড়া দাম এই মাসে প্রয়োজনীয় ছোলা, চিনি, তেল, খেজুরসহ নানা পণ্যের। বিক্রেতারা এই পরিস্থিতির জন্য দায়ী করলেন পাইকারি ব্যবসায়ীদের। সরবরাহ কমিয়ে বাজারে সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে বলে দাবি তাদের। রোজা উপলক্ষিত বাড়ছে সবকিছু, তো আপনার ছোলার দাম কমানোর কথা। এই সময় দুনিয়ার ছোলা আমদানি হলো, কিন্তু আমরা মার্কেটে কিনতে গেলে দিয়ে ছোলার দাম কমে না আগের দামে। ট্যাঙের দাম বাড়ছে, রুয়াবজার দাম বাড়ছে, চিনির দাম বাড়তি অবস্থায়, চিনির দাম বাড়তি, তারপরে এই যে ডাল ডুল যেটা পেঁয়াজু টেয়াজু বানাইব, তারপরে বেসন বুট, এগুলোর দাম একটু বাড়ছে। গত বছর খেজুর যেটা 100 টাকা কেজি ছিল কেজি, এই বছরে 160 টাকা। গত বছর যে খেজুর ছিল ভালো খেজুর 500-600 টাকা কেজি ছিল, এই বছর এই খেজুর 1000 টাকা কেজি। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মুরগির মাংসের দামে। একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম 10 টাকা বেড়ে কেজিতে দাঁড়িয়েছে 250 টাকা, আর সোনালি মুরগির দাম 350 টাকার আশেপাশে। প্রতি কেজি গরুর মাংসের দাম 750 টাকা, কোথাও কোথাও যা বিক্রি হচ্ছে 780 টাকা করেও। অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। আফতাব, কাজী, সিপি, ম্যাক্সিমাম ওই বড় বড় কোম্পানি মুরগি বিক্রেতা, এরা তাদের যেই অনুসারে খরচ যায় উৎপন্ন করতে, রেটগুলো তারা খুব বেশি হারে ধরে। আর সেক্ষেত্রে আমাদের যে তুলনাভাবে মুরগির দরকার সেইভাবে আমাদের স্বয়ংসম্পূর্ণ মুরগি উৎপন্ন হচ্ছে না। ব্যবসা বর্তমানে ভালো না, বেশি দামে কিনতেছি, বেশি দামে বেচতে পারি না, তো কিনে 340 বেচলাম 400 টাকা, এখন মাস 340 টাকায় দিয়ে দেয়। বাজারের এই পরিস্থিতিতে খাদ্যাভ্যাস বদলাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। রমজান মাসে পরিস্থিতি কি হয় তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আমি যেটা সপ্তাহে মুরগি খেতাম এখন সেটা মাসে 2 বার খাচ্ছি। এখন সামনে রোজা, রোজার মধ্যে যদি আরো দাম বেড়ে যায় সাধারণ মানুষজন তার খেতে পারবে না। আমি যোগান দেয় সেই পণ্যগুলো আমি আগে যেভাবে আমার পরিবারের চাহিদা মোতাবেক কিনতে পারতাম, এই মুহূর্তে আমি সত্য কথা বলতে গিয়ে সেই পরিমাণে আমি
কিনতে পারি না। আগে দেখা যাচ্ছে যে 2000 টাকা নিয়ে আসলে আপনার সব হচ্ছে, আর এখন 2000 টাকা নিয়ে আসলে কিছুই হচ্ছে না। রোজা তো আশঙ্কা আছেই, মানে নর্মাল দিনে এত দাম বেশি, রমজান মাসে তো আরও বৃদ্ধি হবে। বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের দাবি ক্রেতা বিক্রেতা সবারই। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করতে হবে অন্তত 13 জন শিক্ষার্থীকে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দাবি করেন, ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ায় এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। আর যোগ্যতার শর্ত বাড়ানোয় পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় 4000 কমেছে। সারা দেশের 19টি কেন্দ্রে 57টি ভেন্যুতে 1 ঘন্টার এই MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন জমা পড়ে 1,39,217 জনের। এর বিপরীতে দেশের 37টি সরকারি মেডিকেল কলেজের আসন রয়েছে 4,350টি, আর 71টি বেসরকারি মেডিকেল কলেজে আসন 6,772টি। সব মিলিয়ে এবার 11,122 জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। প্রশ্নপত্রগুলো সারা দেশে আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ট্র্যাকিংয়ের মাধ্যমে নিরাপত্তার সাথে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী 4,500 এবছর কম রয়েছে। মানটাকে বৃদ্ধি করার পিছনে যে কাজ করেছে ওটাও একটু হয়তোবা কারণ। একটা হলো যে 8 ছিল আমাদের GPA, এখন আমরা 9 করেছি, সেটাও একটা ওখানে প্রভাব পড়তে পারে।